27 অক্টোবর দুপুরে রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন, কেক কাটা ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম এরশাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। যে উদ্দেশ্য নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের পথ চলা শুরু হয়েছে, সেই উদ্দেশ্য মূল কাজটি হলো মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব হলো এই মুক্তিযোদ্ধা সংসদ সন্তান। উদ্ভাবক হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাজী ওসমান আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কল্যাণ ও পুনর্বাসন সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন মিয়া। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম মুজিবুর রহমান, ঢাকা জেলা ইউনিট কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবু সাইদ মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার কেন্দ্রীয় কমিটির প্রাতিষ্ঠানিক বিষয়ক সম্পাদক মুন্সি হাবিবুল্লাহ পলাশ, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আজহার হোসেন সহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মনির হোসেন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মীর মিজানুর রহমান লিটন। শুধু সড়ক পরিবহন শ্রমিক না, এই দেশের ব্যাংক বলেন, বিমা বলেন, গার্মেন্টস বলেন, বিদ্যুৎ বলেন, সর্বস্তরের শ্রমিকদের পক্ষে তিনি কাজ করে থাকেন বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি আমার সাথে অনেক সঙ্গী সাথী মারা গেছে, আমিও হয়তো মারা যেতে পারতাম একাধিক যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, বিশেষ এটা আল্লাহর শেষ মেহরবানি। আমি একজন মুক্তিযোদ্ধা, এটা যেমন আমার গর্ব, আপনারা আমাদের সন্তান, এটাও আপনাদের গর্ব। আমার অহংকার আমি একজন মুক্তিযোদ্ধা, আর আমার সন্তানদের অহংকার যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার সন্তানের সন্তান যে হবে তারও অহংকার হবে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই দেশের জন্ম হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, সেই জন্মের পরে আমরা দেখলাম যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, এদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করেছিল, তাদের নেতৃত্বে 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই হত্যার মধ্য দিয়ে এদেশের ইতিহাসকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুনর্নির্মিত করা হয়েছিল।